সম্প্রতি সাততলা থেকে ঝাঁপ দিয়ে না ফেরা দেশে পাড়ি দিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল মেহতা। এরপর থেকেই এক এক করে প্রশ্ন উঠেছে। প্রথম প্রশ্ন, মালাইকার পদবি যদি অরোরা হয় তবে তার বাবার পদবি মেহতা কেন? মালাইকা তার বাবার মৃত্যুর পর যে পোস্ট দিয়েছেন তাতে উল্লেখ করেছেন মৃত্যুকালে তার বাবার বয়স হয়েছিল 62 বছর, অথচ আর কিছুদিন পরেই 51 বছরে পা দেবেন এই নায়িকা। তাহলে বাবার সঙ্গে তার বয়সের ফারাক হয় মাত্র 12 বছর, এটা কি করে সম্ভব? জানা যায় মালাইকা অরোরার জন্মদাতা বাবার নাম অনিল অরোরা, তবে অভিনেত্রীর বয়স যখন মাত্র 11 বছর তখন তার মা জয়শ্রীর সঙ্গে বিচ্ছেদ হয় অরোরার। ওই বিচ্ছেদের পর অনিল মেহতাকে বিয়ে করেন জয়শ, পরে তার সঙ্গেও ডিভোর্স হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে সুসম্পর্ক ছিল, এমনকি বিগত কয়েক বছর ধরে একসঙ্গে থাকছিলেন দুজন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে মালাইকার বায়োলজিক্যাল বাবার নাম অনিল অরোরা, মৃত অনিল কুলদীপ মেহতা মালাইকার সৎ বাবা। বায়োলজিক্যাল বাবার পদবি ব্যবহার করেন মালাইকা ও তার বোন অমৃতা। তবে জন্মদাতা বাবার চেয়েও সৎ বাবা অনিল মেহতার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে মালাইকা ও অমৃতার। মৃত্যুর আগেও মালাইকার সঙ্গে ফোনে কথা বলেছিলেন অনিল মেহতা, বলেছিলেন তিনি অসুস্থ ও ক্লান্ত বোধ করছেন। তারপরেই ফোনের সুইচ অফ করে দেন, দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। এদিকে মালাইকার মা জানান প্রতিদিনের মতোই সকালে বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন অনিল মেহতা। অনেকক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে বারান্দায় উঁকি মেরে দেখেন নিচে পড়ে আছেন অনিল। এদিকে সৎবাবার মৃত্যুতে মুষড়ে পড়েছেন মালাইকা। ইনস্টাগ্রামে এক বিবৃতিতে অভিনেত্রী লেখেন, তিনি ছিলেন একজন কোমল আত্মা, একজন নিবেদিত দাদা, একজন প্রেমময় স্বামী এবং আমাদের সেরা বন্ধু। কঠিন এই সময়ে মালাইকার পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন স্বামী আরবাজ খান। অনিল মেহতার শেষকৃত্যে বর্তমান স্ত্রী সুরা খানকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। অন্যদিকে দীর্ঘ 7 বছরের মানবহিমান দূরে সরিয়ে মালাইকাকে সমবেদনা জানাতে গিয়েছিলেন সালমান খানও। 2017 সালে সালমানের ছোট ভাই আরবাজের সঙ্গে মালাইকার বিচ্ছেদের পর থেকেই দূরত্ব তৈরি হয়, বন্ধ হয়ে যায় কথাবার্তাও। তবে বৃহস্পতিবার মালাইকার বাবার মৃত্যুর খবর শুনে স্থির থাকতে পারেননি বলিউড ভাইচান। এছাড়া সালমানের বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যরাও প্রাক্তন পুত্রবধূর পাশে দাঁড়িয়েছেন। তবে মালাইকার এই কঠিন সময়ে যে মানুষটা ছায়ার মতো পাশে আছেন তিনি অর্জুন কাপুর। মাঝে দুজনের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও শোকস্তব্ধ মালাইকাকে বাহুডোরে আগলে রেখেছেন প্রেমিক অর্জুন কাপুর। বিনোদন ডেস্ক, বায়ান্ন টিভি।